দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফিলিস্তিনি মায়েদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজা উপত্যকার বাতাস। এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের সামরিক শক্তি। দর্শক আরো জানিয়ে দিচ্ছি, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত রাশিয়ার জন্য হুমকি বললেন পুতিন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, লন্ডনে ইসরায়েলি দূতাবাস ঘেরাও। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ফিলিস্তিনি মায়েদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজা উপত্যকার বাতাস। ফিলিস্তিনি মায়েদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজা উপত্যকার বাতাস। ইসরায়েলি আগ্রাসনে খালি হচ্ছে একের পর এক মায়ের কোল। আহত হয়ে হাসপাতালেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বহু শিশু। সন্তানকে বুকে আগলে রেখে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় মায়েরা। দখলদার ইসরায়েল নৃশংস হামলায় পরিবারের ৬ সদস্যদের আর কেউ বেঁচে নেই ফিলিস্তিনি এক নারীর। শুধু এই এক নারী নয়, গেল কয়েকদিনে ইসরায়েলি আগ্রাসন বহু মায়ের বুক খালি করেছে। রেহাই পায়নি সদ্যজাত শিশুও। চলমান সহিংসতায় প্রায় অর্ধশত শিশুর ঠিকানা হয়েছে কবর। সংঘাতে কোন ঠাসা জীবনে যখন বাস্তবতা, তখন জন্ম থেকে যোদ্ধা এক একটি ফিলিস্তিনি শিশু। পরিবারের হাত ধরে পালিয়ে যাচ্ছে বহুদূর নিরাপদ আশ্রয়ের খোঁজে। টিকে থাকার লড়াইটা এখন চলছে জাতিসংঘ পরিচালিত একটি স্কুল ভবনে। ১০,০০০ বেশি বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। এদিকে ফিলিস্তিনি এক নারী বলেন, আমাদের ভবনটাতেই হামলা হয়েছে, একদল বাচ্চা তখন ঘরের ভেতর। অন্তিম মুহূর্তে ওই ভবন থেকে বের হতে পেরেছি আমরা, যেভাবে পেরেছি ছুটে পালিয়েছি। এক শিশু বলে, চারপাশে একের পর এক বাড়ি ভেঙে পড়ছিল, প্রতিবেশীদের সঙ্গে আমিও শুধু ছুটেছি। শেষে জাতিসংঘের আশ্রয় শিবিরে এসে আশ্রয় নেই। বাবা মা কাউকে খুঁজে পাইনি আমি, আর পাবো কিনা তাও জানি না। এছাড়া হাসপাতালগুলো দৃশ্য আরো মর্মান্তিক। মৃত্যুর মিছিল দীর্ঘ হতে স্বজন হারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। আর আহতদের মধ্যে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন যারা তাদের আর্তনাদ থেমে যাবার নয়। এছাড়াও শুধু ফিলিস্তিনি নয়, হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছে একাধিক ইসরায়েলি শিশুও। সংঘাতপূর্ণ ইসরায়েলি অঞ্চল থেকে সন্তানকে বুকে আগলে নিরাপদ আশ্রয় খুঁজছেন ইহুদি মা বাবারাও। পরিস্থিতির অবনতি হলে পুরোপুরি যুদ্ধে রূপ নিতে পারে ওই সংঘর্ষ। তাহলে সীমান্তে দুই পারের সাধারণ বেসামরিক নাগরিকরাই চরম মানবিক সংকটে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েল ও ফিলিস্তিনের সামরিক শক্তি। পরমাণু অস্ত্র সমৃদ্ধ বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনী রয়েছে ইসরায়েল। সেই তুলনায় ফিলিস্তিনের নিজস্ব কোনো রাষ্ট্র কিংবা নিয়মিত সেনাবাহিনী নেই। এমনকি দখলদারদের প্রতিরোধে নিজেদের আত্মরক্ষার মতো যথেষ্ট সামরিক সক্ষমতাও তাদের নেই বললেই চলে। যদি ইসরায়েল ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়, তবে তা একপাক্ষিক হবে বলেই বিবেচনা করা হচ্ছে। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতায় ইসরায়েলের অনেক অনেক বেশি এগিয়ে। সক্রিয় সেনা সদস্য ১,৭০,০০০ রয়েছে ইসরায়েলের। প্রশিক্ষিত জনসংখ্যা ৩০,০০০। সেনাবাহিনী বাজেট ২০ বিলিয়ন ডলার। ফিলিস্তিনিদের সামরিক বাহিনী, নিয়মিত কোন সেনাবাহিনী নেই। বিভিন্ন গ্রুপ মিলে ৩০ থেকে ৫০,০০০ সদস্য রয়েছে। এর মধ্যে হামাসের ১০ থেকে ২০,০০০, কাসেম ব্রিগেডের ৭ থেকে ১০,০০০ রয়েছে, ইসলামী জিহাদের ৯ থেকে ১০,০০০, পিএলএ ৮৩,০০০, ইসলামিক জিহাদ রয়েছে ১০০ কিলোমিটার রেঞ্জের কয়েকটি রকেট রয়েছে, কিছু মাছ ধরা নৌকাও রয়েছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত রাশিয়ার জন্য হুমকি বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার বর্তমান সংঘাত রাশিয়ার নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে পুতিন কর্মসূচি ঠিক করার আগে জেরুজালেম এবং গাজা উপত্যকার পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন। পুতিন বলেন, আমার সহকর্মীদের মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে ক্রমবর্ধমান ফিলিস্তিন ইসরায়েলি সংঘাতের ব্যাপারে খবর রাখার নির্দেশ দিচ্ছি। এটি আমাদের সীমান্তের আশেপাশের অঞ্চলে ঘটেছে এবং আমাদের নিরাপত্তার বিষয়টিকে সরাসরি প্রভাবিত করে। এদিকে গাজা উপত্যকাকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ৩১ জন শিশু ও ২০ জন নারী সহ এ পর্যন্ত ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯৫০ জন। হামলায় অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৯৬৭ সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনো স্বীকৃতি পায়নি। সূত্র আনাদোলু। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, লন্ডনে ইসরায়েলি দূতাবাস ঘেরাও। ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে লন্ডনে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করেছেন লাখো বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও আরব নিউজ জানায়, গতকালকের এই বিক্ষোভে বিক্ষোভকারীদের হাতে ছিল স্টপ বম্বিং গাজা ও ফ্রি প্যালেস্টাইন এ ধরনের লেখা সংবলিত প্লাকার্ড। প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিনও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরায়েলি ওই বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলের এই মানবতা
বিরোধী অপরাধ এখনই থামতে হবে। এর জন্য যুক্তরাজ্য সহ বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। এদিকে বিক্ষোভকারীরা বলেন, ধরুন আপনারা সামনে ইসরায়েলি বোমা মেরে আপনার ভবনটি উড়িয়ে দিল, এর ভেতরে আছে আপনার সন্তান ও বাবা মা, আপনার তখন কেমন লাগবে? ফিলিস্তিনের প্রতি মুহূর্তে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল, আর আমরা সবাই নীরব দর্শক। এখনই এই নীরবতা ভাঙতে হবে, আসুন আমরা বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। এছাড়া বিক্ষোভটি আয়োজন করে ফ্রেন্ডস অব আল আকসা, প্যালেস্টাইনি ফোরাম অব ব্রিটেন, স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট ও মুসলিম অ্যাসোসিয়েটেড অব ব্রিটেন। পরে প্রচুর পুলিশ এসে ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা জোরদার করে এবং বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।